আপনি উন্নয়ন করেছেন বলেন, কিন্তু আমার ভাই নাই রাতের অন্ধকারে দুইটার সময় তাকে ঘর থেকে বের করে নিয়ে গেলেন, নয় মাস পরে তাকে ফিরে পেলাম। আরেকজনের মায়ের বুক খালি করেছেন, ঢাকা শহরে মনোনয়ন কিনতে আসলো, তারপরে তাকে খুঁজে পাওয়া গেল না, এক সপ্তাহ পরে ভুলডাঙ্গায় তার লাশ পাওয়া গিয়েছে। প্রতিদিন এভাবে যে মায়ের বুক খালি হচ্ছে, আপনারও কিন্তু একটা সন্তান আছে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনার কাছে কেমন লাগবে? এর প্রতিবাদেই কিন্তু বারবার আপনারা চেষ্টা করছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল যাতে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, বহু নাটক আপনারা করতে যাচ্ছেন, কিন্তু আপনাদের নাটক কিন্তু কোনোভাবেই সফল হবে না। জাতীয়তাবাদী দল বিএনপি আগামী 30 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচন পর্যন্ত আমার মনে থাকবে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আবার নতুন করে গণতন্ত্র মুক্ত করব। প্রয়োজনে বাংলা মায়ের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত একাত্তরে যেভাবে দিয়েছিল, আগামী 30 তারিখে দেশকে আবার শত্রু মুক্ত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও এদেশে আমরা গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করব। অবশ্যই জানেন চালা খেত আমরা লাগাই, তখন কিন্তু একটা লাড়ি নিয়ে কিন্তু বসে থাকি, যাতে পোকা মাকড়ে আর পাখিরা যাতে দানাগুলি না খায়। আগামী 30 তারিখে ভোট কেন্দ্র কিন্তু এভাবেই পাওয়া দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই 30 তারিখে নির্বাচন, এটা কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন না, এই নির্বাচনটা কিন্তু হচ্ছে একটা আন্দোলন। আন্দোলন কিভাবে? ঢাকা থেকে আমাদের নেতারা যখন বলে আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, নরসিংদী থেকে রাষ্ট্রমন্ত্রী আসো, আমরা 500 লোক নিয়ে যাই, আমার ছোট ভাই নিয়ে যাই, আরেকজনের ছোট ভাই নিয়ে যাই, আপনার সন্তানকেও কিন্তু ঢাকায় নিয়ে যাই, আমি গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক, আমার কিন্তু মিছিল মিটিং করার অধিকার আছে, কিন্তু 500 লোক ঢাকায় নিয়ে যাই, আসার সময় কিন্তু 500 লোককে নিয়ে আসতে পারি না, আমাদের 20 লোককে কিন্তু ঢাকা রেখে আসতে হয়। এই শেখ হাসিনার পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্রে এটা তো আমার কথা ছিল না, আপনার এই গণতন্ত্র আমি আমার কথা বলতে পারছি না, আমি আমার ভোট দিতে পারছি না, আমি মিছিল করতে পারছি না, আমি মিছিল করতে পারছি না, যে বিএনপি 770 জনের মনোনয়ন পত্র বাতিল হয় আর আওয়ামী লীগের একটা মনোনয়ন পত্র বাতিল হয় না, এটা নামে কি গণতন্ত্র? আপনারা হাবিজ হুজুর আর আমরা সব সুরবন্দা, দেখবেন খালি সুষ্ঠু একটা নির্বাচন আপনাকে দিতে হবে না, সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা নিজেরা আপনার কাছ থেকে আদায় করি। বাংলাদেশের স্বাধীনতার কৃষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি তিনবারের প্রধানমন্ত্রী আজকে বিনা অপরাধে বিনা দোষে মিথ্যা মামলায় তাকে আজকে আপনি 9 মাস যাবত তারা মুক্তি করে রেখেছেন। কি অপরাধ করেছিল আমাদের নেত্রী আমাদের নেতা? তার চেয়ে বড় অপরাধ আপনার মন্ত্রী পরিষদের পক্ষ থেকে করে থাকে 17 বছরের মামলা হয়, 17 বছরের জেল হয়, ওই দিকে মূল্যায়ন পত্র বাতিল হয় না, তার মন্ত্রিত্ব হাইকোর্ট তার মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করে তার মন্ত্রিত্ব বাতিল হয় না, আর আমাদের কেউ যদি খালি বলে যে শেখ হাসিনা নিকট চায় তাহলে তার অন্যায় হয়ে যাবে। আজকে বাংলাদেশে আপনারা খেয়াল করে দেখবেন যার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু সে মুখ খোলে না, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আজকে একটা কথা বলে দেখেন কালকে কিন্তু আপনাকে এসে ধরে নিয়ে যাবে। এই বাংলাদেশে 80 ভাগ মানুষ কিন্তু মুসলমান, এই মুসলমানের রাষ্ট্রে আপনি কিন্তু নিজেকে অমুসলিম হিসেবে কিন্তু ঘোষণা দিচ্ছেন, আপনার ছেলেকে যে মেয়েটাকে বিয়ে করেছেন তারে কি আপনি মুসলমান বলেছেন? আপনার ভাতিজিকে যে ছেলের কাছে বিয়ে দিচ্ছেন ওই ছেলেটা কি মুসলমান বলেছেন? একটা নাম ইস্তিমা আর একটা নাম বিস্তিমা, আপনার এই ইস্তিমা বিস্তিমা এই বাংলাদেশে কিন্তু আপনার কোন আত্মীয় স্বজন নাই, সব আত্মীয় কিন্তু ইউনি খ্রিস্টান নাসানাদের সাথে আপনি করে যাচ্ছেন, কিন্তু খালেদা জিয়া ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে,
এই বাংলাদেশের আলেম ওলামা যা আছে সবাই কিন্তু ডানপন্থী আর তারা কি বলে তারা বামপন্থী একটা জিনিস খেয়াল করে দেখেন ডান হাত ভালো না বাম হাত ভালো আমরা কিন্তু ভালোর মধ্যে আছি আজকে আপনারা এখানে যারা আছেন তাদেরকে কিন্তু এই দেশ ছেড়ে যাওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই কিন্তু সুযোগ পেয়ে শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে যেতে রাজি আছে এটার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন ওয়ান ইলেভেনের সময় উনি ওনাকে বলা হয়েছে আপনাকে মামলা দেওয়া হবে না আপনাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে আপনি দেশ ছেড়ে চলে যান উনি কিন্তু জেলখানা থেকে বাড়িয়া সরাসরি উনি এয়ারপোর্টে আইসা একটা বিবৃতি দিলেন এই অবৈধ সরকার এই ফকরুদ্দিন মইনুদ্দিনের সরকার যত অন্যায় করেছে মরে আছে